পায়ে হাত দিয়ে বুঝাই, দিনদার মানুষগুলারে বন্ধু বানাও, খোদার কসম এরে সামনে আগুন, আগামীকালই আগুন, ওই আগুন থেকে ভয় দেখানোর জন্য বলছি, আমারও মরণ হবে, আপনারও মরণ হবে। আল্লাহ কইছে, এরে আমার ওলামা হযরত, এ আমার নবীর ওয়ারিস, তোরা ভয় দেখা, মরার পরেই আগুন। ওই আগুন মানুষ সামনে, আগুন এখনো কাছে যায় নাই, দুই মাইল দূরে ওই রাস্তায় যায় না, অথচ মরার পরে আগুন, এই আগুনের একটু ভয় দেখা। এজন্য ভাই পায়ে হাত দিয়ে বুঝাই, আর আর বেঈমান মুনাফিকদের সাথে বন্ধুত্ব না, ইয়াদের সাথে আদাওয়াত শত্রুতা, বন্ধুত্ব যদি হতে হয় আল্লাহর ওয়ালা, আল্লাহর রাসূল এবং আমার মাওলা পাকের সাথে বন্ধুত্ব রাখার জন্য কারা কারা রাজি আছে দু হাত উত্তোলন করে দেখায় দেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। যে আমার বাইরে এবার আসেন, বন্ধুত্বের কাতার আমার আল্লাহ জানায় দিয়েছে পবিত্র কারামে পাকের মধ্যে। আমার আল্লাহ বলেন, ইন্নাবা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে এক নাম্বার বন্ধু আল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। মালিকে যদি কারো কর্মচারীরে কয় আমি তোর অন্তরঙ্গ বন্ধু, কর্মচারীর কাজের মধ্যে গতি বাড়ে না কমে? জোরে কর, বাড়ে। আরে আমার মালিক আমারে বন্ধু বানায় ফেলাইছে, না জানি আবার সামনে কুরবানির ঈদ আসবে, আমার মালিক আমারে বকশিসটা জানো কেমন দিবে? সুবহানাল্লাহ। আরে যেই মালিকের মালিক, যেই রবের রব, ওই মাওলা কইতেছে বন্ধু যদি বানাইতে হয় আমি মাওলারে বানাও, আরে আমি মাওলারে যদি বন্ধু বানাইতে পারো হাসতে হাসতে আমার তুরি জান্নাতের মেহমান হয়া যাইবা। এক নাম্বার বন্ধু আল্লাহ, দ্বিতীয় নাম্বার বন্ধু রাসূলুহু। আল্লাহ কয় এক নম্বরে আমি, দ্বিতীয় নম্বরে আমার রাসূল, আমি হলাম রব্বুল আলামিন বিশ্ব জাহানের প্রতিপালক, আমার বন্ধু হলো রাহমাতুল লিল আলামিন বিশ্ব জাহানের জন্য রহমত। আরো জোরে, আরো জোরে। সুতরাং এক নাম্বার বন্ধু আমি আল্লাহ, দ্বিতীয় নাম্বার বন্ধু আমার বন্ধু, আল্লাহু আকবার। তিন নাম্বার বন্ধুর সিরিয়াল আমার মাওলা জানায় দিল, ওয়াল্লাযীনা আমানু, তৃতীয় নাম্বার হলো ইমানদারদেরকে বন্ধু বানাও। এই আয়াতের পরের অংশে আইসা আবার ইমানদারকে আল্লাহ ভাগ করে দিছে, আল্লাহু আকবার। আল্লাহ কয় খালি কালিমা পড়ে বাব্বি মুসলমান, দাদাবি মুসলমান, বাবি মুসলমান, নানিবি মুসলমান, হামবি মুসলমান আছে না নাই? আছে। এ যরকম আছে না নাই? আছে। শুধু এরকম হামবি মুসলমান হইলে চলবে না, রোজার দিনে টাটকা বুটকা পেট নিয়ে খাইবা চলবে না, মসজিদে মুয়াজ্জিন আজান দিবে জামাতের সামনে, তুমি রাস্তা দিয়ে হাঁটবা আর মুসলমানি দাবি করবা, এটা মুসলমানিত্ব না, এটা নাম কে হস্তে মুসলমানি টাটকা বেয়াদব কথা কন, ঠিক কি না? আমার আল্লাহ কয় এই মুমিনের মধ্যে আবার কাদেরকে বন্ধু বানাইবা, আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলতেছেন এই ইমানদারগুলোর মধ্যে আবার বন্ধু বানাইবা যারা নামাজি। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল বিনামাজিরে বন্ধু বানানো যাবে না। আল্লাহ পরে বলতেছে যারা যাকাত দেয়, সুতরাং যাদের মাল ওয়াজিব হয়েছে যাকাত ওয়াজিব, যারা যাকাত দেয় না এদেরকে বন্ধু বানানো যাবে না? জোরে বলেন, যাবে। আল্লাহ বলছে ওহুম রাকিউন, সুতরাং বাইরে পায়ে হাত দিয়ে বোঝাই। একটা অনেক কথা আছে, আরো আলোচনা অনেক দীর্ঘ, কিন্তু আলোচনা তো সময় শেষ হয়ে যায়, আলোচনা তো শেষ করতে পারি না। আজকে দেখেন খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার কারণে খারাপ হয়ে যায়। আমি এইখানে একটা লোক আমারে বলতে পারবে না, যদি বলতে পারে যে হুজুর আমি নিজে নিজে বিড়ি খাওয়া শিখছি বা নিজে নিজে এই সমস্ত জিনিস খাওয়া শিখছে, আমি কোনো মেলে পড়ি না, তাহলে তারা আমি 1,000 টাকা পুরস্কার দেবো, 1,000 না 1,00,000 টাকা পুরস্কার দেবো। একটা লোক যদি বলতে পারে আমি নিজে নিজে এগুলো শিখছি, সবগুলো যায় দেখেন মেলে পড়ে শিখছি, কি বলেন? যে কোনো গুণা, খালি এটা একটা
বললাম যে কোনো সাইডের গুণা, সব গুণাগুলো শিখছে মানুষ, মানুষের মেলে পড়ে। এজন্য ভাই পায়ে হাত দিয়ে বুঝাই, দিনদার মানুষগুলারে বন্ধু বানাও, খোদার কসম, এর সামনে আগুন, আগামীকালই আগুন, ওই আগুন থেকে ভয় দেখানোর জন্য বলছি, আমারও মরণ হবে, আপনারও মরণ হবে। আল্লাহ কইছে, এরে আমার ওলামা হযরত, এ আমার নবীর ওয়ারিস, তোরা ভয় দেখা, মরার পরেই আগুন। ওই আগুন মানুষ সামনে, আগুন এখনো কাছে যায় নাই, দুই মাইল দূরে ওই রাস্তায় যায় না, অথচ মরার পরে আগুন, এই আগুনের একটু ভয় দেখা। এজন্য ভাই পায়ে হাত দিয়ে বুঝাই, আর আর বেঈমান মুনাফিকদের সাথে বন্ধুত্ব না, ইয়াদের সাথে আদাওয়াত, শত্রুতা, বন্ধুত্ব যদি হয় হয় আল্লাহর ওয়ালা, আল্লাহর রাসূল এবং আমার মাওলা পাকের সাথে বন্ধুত্ব রাখার জন্য কারা কারা রাজি আছে, দু হাত উত্তোলন করে দেখায় দেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন।